हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादेर भोजन ऑफिशियल। आशा करी आपनारा भालो आछेन। एखन चारिदिकेर अवस्था विशेष भालो ना। करोना परिस्थितिते आमादेर मन सबसमय भारक्रांत, किन्तु बंधुरा ताहले तो चलबे ना। आमरा बाड़ीते अवश्यई पुष्टिकर हेल्दी खाबार बानिये आमादेर खेते हबे। सेई जन्य आजके आमी चार धरनेर मिल्क शेक निये आपनादेर सामने हाजिर होयेछि। सेई मिल्क शेकगुलो जथेष्ट पुष्टिकर, बाच्चा थेके वयस्क मध्यबयसी सबाई ये मिल्क शेकगुलो खेले जथेष्ट एनार्जी पाबेन एबं एई धरनेर करोना सिचुएशने आपनारा जथेष्ट इम्यूनिटी आपनादेर ग्रो करबे। सेई जन्य आमी आजके चार रकमेर मिल्क शेक, एपल बनाना मिल्क शेक, डेट्स मिल्क शेक, बादाम मिल्क शेक एबं मैंगो मिल्क शेक निये आपनादेर देखाच्छि। आपनारा पुरो भिडियोटा देखबेन, निश्चयई आपनादेर भालो लागबे। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে কয় ধরনের মিল্ক শেক আপনাদের দেখাবো তার মধ্যে প্রথমেই আমি দেখাচ্ছি অ্যাপল ব্যানানা মিল্ক শেক। এটা করতে গেলে আমাদের প্রথমেই লাগবে, দেখুন, অ্যাপল। আমি একটা মিডিয়াম সাইজের অ্যাপল এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। লাগবে একটা মিডিয়াম সাইজের ব্যানানা, এটাকে আমি এইভাবে গোল গোল করে ছোট ছোট করে টুকরো করে রেখেছি। লাগবে চিনি, 2 টিস্পুন চিনি আমি ব্যবহার করব। এলাচের গুঁড়ো, অল্প এলাচের গুঁড়ো আমি ব্যবহার করব। লাগবে ঠান্ডা 1/2 কাপ দুধ, আর লাগবে প্রয়োজন মতো জল। আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ব্যানানার টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, ঠান্ডা দুধ 1/2 কাপ দিয়ে দিচ্ছি, অল্প ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি, অল্প এলাচের গুঁড়ো দিলাম। এবারে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যানানা অ্যাপেল মিল্ক শেকটা মিক্সিং জারে কমপ্লিটলি ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে এটা ঢেলে নেব। গ্লাসের ভিতরে 2 আইসক্রিম দিয়ে দিচ্ছি। অ্যাপেল ব্যানানা মিল্ক শেক ইজ রেডি টু সার্ভ। এই গরমেতে একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন। এবার আমি দেখাবো ডেটস মিল্ক শেক। এটা করতে গেলে লাগবে ডেটস বা খেজুর। এখানে আমি 5টা খেজুর নিয়েছি। এটাকে এইভাবে বীজ ছাড়িয়ে টুকরো করে নিতে হবে এবং এটাকে অল্প করে একটু ধুয়ে নিতে হবে। এর সঙ্গে আমি দেবো কিশমিশ। কিছু কিশমিশ আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগবে 1 চা চামচ হানি বা মধু। আমি এতে চিনিটা দিচ্ছি না। 1/2 কাপ ঠান্ডা দুধ, আর এর সঙ্গে লাগবে পরিমাণ মতো ঠান্ডা জল। এই ব্লেন্ডিং জারটা নিয়ে নিয়েছি, এতে আমি প্রথমে খেজুরগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, 1 চামচ হানি দিয়ে দিলাম। এটা খুবই স্বাস্থ্যসম্মত, এটা আমি চিনি ছাড়া করছি, যে কারণে বয়স্ক মানুষরাও এটা খেতে পারবেন যাদের চিনি খাওয়া বারণ। এতে আমি 1/2 কাপ ঠান্ডা দুধ মিশিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলিকে আমি ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি একটা গ্লাসে এটা ঢেলে নেব। 2 আইসক্রিম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডেটস মিল্ক শেক। গরমে এটি অতি উপাদেয়, পুষ্টিকর, হেলদি একটা মিল্ক শেক। আমি এবার বাদাম মিল্ক শেক দেখাচ্ছি। এর জন্য আমি 5টা অ্যালমন্ডস নিয়েছি, 7টা কাজু বাদাম নিয়েছি, 1 টিএসপি পেস্তাবাদাম নিয়েছি, 2 টিএসপি চিনি লাগবে, 1 টিএসপি এলাচ গুঁড়ো, আর লাগবে 1/2 কাপ ঠান্ডা দুধ, আর প্রয়োজন মতো জল। আমি একটা ব্লেন্ডিং জার নিলাম, এতে অ্যালমন্ডস, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। এগুলোকে আগে আমি প্রথমে গুঁড়ো করে নেব। এবার এগুলো একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এতে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি,
বাদাম মিল্ক শেক রেডি হয়ে গেছে। আমি এই গ্লাসটাতে এটা ঢেলে নিচ্ছি, আইস কিউব দিয়ে দিচ্ছি, অল্প কিছু পেস্তা কুচো দিয়ে দিলাম। এই শেকটি খুবই নিউট্রিশাস এবং হেলদি, আমাদের এটা এনার্জি দেয়। ম্যাঙ্গো মিল্ক শেক কীভাবে বানাতে হয় সেটা এবার আমি দেখাচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি, এটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি। আমটা টক মিষ্টির ওপর নির্ভর করছে এর মধ্যে চিনিটা অ্যাড করা। আমি এখানে 3 TSP চিনি ব্যবহার করব, 1 কাপ দুধ নিয়েছি। এই সমস্ত উপকরণগুলোকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব। এই উপকরণগুলিকে একসাথে আমি ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নেব। আমি এই গ্লাসের মধ্যে ম্যাঙ্গো মিল্ক শেকটা ঢেলে নিচ্ছি, এর মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক শেক। আমি এখানে 4 রকমের মিল্ক শেক আপনাদের দেখালাম। এটা হচ্ছে বাদাম মিল্ক শেক, ম্যাঙ্গো মিল্ক শেক, ওপরে খেজুর দিয়ে গার্নিশ করা খেজুর মিল্ক শেক বা ডেটস মিল্ক শেক, আর এটা হলো ব্যানানা অ্যাপেল মিল্ক শেক। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।